নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে তোমাদের শিলিগুড়ি গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজ রয়েছে সেই পলিটেকনিক কলেজের তোমাদের র্যাঙ্ক কাট বিষয়ে দেখো তোমরা টো কোন ট্রেডে কত র্যাঙ্ক অবধি অ্যাডমিশন হতে পারবে সেই সব নিয়ে কিন্তু আজকের ভিডিওটি ঠিক আছে তো দেখো আমি যে ভিডিওটা এখন দেখাচ্ছি এটা কিন্তু দু হাজার কুড়ির র্যাঙ্ক কাট বেসিসে ঠিক আছে তো দেখো টোটাল যে আমাদের শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে সেখানে টোটাল আমাদের ছটা ডিপার্টমেন্ট কিংবা ব্রাঞ্চ অ্যাভেলেবেল রয়েছে তার ভিতরে একটা চার্কিটেক একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এরপর আছে কি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রমেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনি টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই টোটাল ছটা ব্রাঞ্চ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভেতরে ঠিক আছে তো টোটাল দেখো এরপরে তো আমাদের যদি আমরা আর্কিটেকচারে যদি আমরা আসি তো তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ আর্কিটেকচারের ক্ষেত্রে দেখো এখানে পরিষ্কার যেটা আছে সেটা হচ্ছে দেখো জেনারেল যে র্যাঙ্কটা জেনারেল যে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের নেওয়া হয়েছিল আমি তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা সেটা দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে কুড়ি হাজার ছশো তেষট্টি কিন্তু জেনারেল র্যাঙ্ক অবধি নেওয়া হয়েছিল কি কোনটা না আর্কিটেকচারে অনেকটা অনেকটাই বেশি র্যাঙ্ক তাছাড়া দেখো এসসিদের ক্ষেত্রে রয়েছে চব্বিশ হাজার সাতশো চুয়ান্ন ক্ষেত্রে রয়েছে পঁচিশ হাজার সাতান্ন ঠিক আছে তো এরপরে আসি সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখো সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি আমি কথাটা বলি তাহলে কিন্তু জেনারেল এখানে নেওয়া হয়েছিল উনিশ হাজার তিনশো উনতিরিশ আর এসসির ক্ষেত্রে নেওয়া হয়েছিল একুশ হাজার ছশো পনেরো আর এসটির ক্ষেত্রে নেওয়া হয়েছিল একুশ হাজার দুশো সাতাশি ওকে তো এরপরে দেখো এরপরে আসি মেন জিনিসটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমরা জানো এটা হচ্ছে খুব একটা ভালো ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির তো এইখানে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে জেনারেল যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে কিন্তু নেওয়া হয়েছিল পনেরো হাজার পঁয়ত্রিশ র্যাঙ্কে কিন্তু আমাদের নেওয়া হয়েছিল শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টদেরকে এই র্যাঙ্ক অবধি নেওয়া হয়েছিল পনেরো হাজার পঁয়ত্রিশ র্যাঙ্ক অবধি এরপরে তোমাদের এসসি যে র্যাঙ্কটা রয়েছে সেই র্যাঙ্কটা নেওয়া হয়েছিল পনেরো হাজার পাঁচশো ছেচল্লিশ অবধি আর এসটির যেটা হয়েছে সেটা হচ্ছে একত্রিশ হাজার একশো চুয়ান্ন সরি একত্রিশ হাজার একশো ওকে তো এরপরে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা আমি বলি কথাটা তাহলে কিন্তু দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখানে যে টোটাল র্যাঙ্কটা নেওয়া হয়েছিলো মানে তোমাদের জুম আউট করছে একটু হুম তো এই যে র্যাঙ্কটা নেওয়া হয়েছিলো এটা কিন্তু তোমাদের তেরো হাজার সাতশো পঁচাশি জেনারেল র্যাঙ্ক এসসি র্যাঙ্ক হচ্ছে আঠেরো হাজার পাঁচশো পঁয়ত্রিপান্ন আর এস টি র্যাঙ্ক হচ্ছে চোদ্দো হাজার ছশো সাতচল্লিশ আর এখানে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশান ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে ওইখানেই কিন্তু এখানে জেনারেল র্যাঙ্ক নেওয়া হয়েছিলো সাতাশ হাজার যেটা অনেকটাই বেশি একটা সবথেকে বেশি মনে হচ্ছে এই র্যাঙ্কটাই নেওয়া হয়েছিল জেনারেল র্যাঙ্ক হচ্ছে সাতাশ হাজার একশো পঞ্চাশ আর এসসি র্যাঙ্ক নেওয়া হয়েছিল উনত্রিশ হাজার পাঁচশো সাত আর যে তোমার এসটি র্যাঙ্ক যেটা আছে সেটাই নেওয়া হয়েছিল বত্রিশ হাজার পাঁচশো নয় দেখো এটা কিন্তু এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রমেশান ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু খুবই একটি ভালো ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু শিলিগুড়ি গভর্নমেন্ট যে পলিটেকনিক রয়েছে সেটা কিন্তু তোমাদের জেনারেল র্যাঙ্ক বেসিসে যদি কথাটা বলি তাহলে কিন্তু অনেকটা লার্জ নাম্বার নেওয়া হচ্ছে এখানে অনেকটা তোমরা সহজে কিন্তু চান্স পেয়ে যেতে পারো ওকে তো এরপরে দেখো আসি আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু মার্কেট ভ্যালু খুবই হাই যাচ্ছে তো এটার ক্ষেত্রেও কিন্তু দেখো অনেকটাই কম র্যাঙ্কে নেওয়া হয়েছিলো মানে দেখো র্যাঙ্কটা কিন্তু অনেকটা বেশি র্যাঙ্ক মানে তোমাদের অ্যাকচুয়ালি এটা সুবিধাই হবে তেইশ হাজার তিনশো চব্বিশ যাদের র্যাঙ্ক দেখো একটু দূরের দিকে আছে কুড়ি হাজারের প্লাস তারা কিন্তু এই তোমার শিলিগুড়ি গভর্নমেন্ট কলেজে কিন্তু ট্রাই করতে পারো জেনারেল র্যাঙ্ক তেইশ হাজার তিনশো বিয়াল্লিশ থেকে কিন্তু এটা দু হাজার কুড়ি সালে দেখো যদি বাড়া কমা হয় দু হাজার বাইশে হার্ডলি একটু এপাস হবে বেশি না চার পাঁচশোর এপাস অভাস কোনো দিনই হবে না ঠিক আছে তো এরপরে আমি আসি তোমার এসসি র্যাঙ্কটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ আর এসটি র্যাঙ্কটা হচ্ছে সাতাশ হাজার ছশো তিন তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাকচুয়ালি তোমরা র্যাঙ্ক কাটঅফটা কি কীরকম কী হতে পারে তো তোমরা কিন্তু এরা কিন্তু এটা একদমই অবশ্যই সমস্ত কিছু ব্রাঞ্চ সিলেক্ট করে তোমরা কিন্তু কাটঅফটাকে দেখে তারপরে তুমি কিন্তু এখানে আসবে ঠিক আছে আর দেখো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি এপিসি রায় পলিটেকনিক কলেজের তো এটা হচ্ছে র্যাঙ্ক কাট অফ একটা একটা রায় পলিটেকনিক কলেজের তোমরা কিন্তু এটা চাইলে ভিডিওটা কিন্তু ওয়াচ করতে পারো ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু তুমি আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমার অ্যাকচুয়ালি কোন কলেজে দরকার ঠিক আছে তো আমি সেই মতনভাবে কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা